ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন একটু চুল আঁচড়াবো, সময় পাইনি। আর আজকে একটা দারুণ মানে হেয়ার অয়েল রিভিউ দেব তোমাদের সামনে। তো তৃষান এখন ঘরে নেই, ওকে নিয়ে গেছে দাদু একটু ঘুরতে, মানে বাড়ির সামনেই একটা বাড়িতে হয়তো নিয়ে গেছে। এইটুকু চুল হচ্ছে স্ট্রেট স্ট্রেট করেছিলাম, সে স্ট্রেট চুল দেখো। আর উপরেরটা মানে নতুন, এই জন্য উপরেরটা কোঁকড়া কোঁকড়া। হ্যাঁ, টিউশানে দুধটা ঢালতে হবে। এই যে এবার ডেস্কলে কিনেছি ল্যাকটোজেন আর ডেস্কলে, এই দুটোই এবার খাওয়ানো হচ্ছে। তো এইটা মনে হয় দুটো লাগবে, তারপরেই তো চেঞ্জ হয়ে যাবে দুধ, যেহেতু ছয় মাস কমপ্লিট হয়ে যাবে। আর এই যে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরবো, এগুলোতে রাখাটাই সেফ, কারণ কোনো রকমের হাওয়া প্রবেশ করে না ভেতরে, এয়ার টাইট। ওর মানে আরেকটাতে ঢালা আছে, ওইটা শেষের দিকে মানে শেষ হয়ে যেত আরেকবার খাওয়ালেই, আবার যখন তখন লেগে যেতে পারে, এই জন্য এটাতেই ভরে নিই। এই দেখো এর ভিতরে এরকম দেওয়া থাকে, কাপ একটা কাপ একটা চামচ, এটা 30 ml কাপ। চামচটার ভিতরেই রেখে দিই, ওটা পরেই লাগবে। এই কাপগুলো আমাদের আর ইউজ করা হয় না, কাপগুলো প্রত্যেকবারই ফেলে দেওয়া হয়, কারণ বোতলের গায়ে মাপ দেওয়াই থাকে। সরি। আর আজকে আমি এই যে কেশ কিং হেয়ার অয়েল রিভিউ দেব তোমাদের সামনে, মানে আমি কীভাবে লাগাই আর এটা কেমন সেটাই তোমাদের বলবো। ও চলো দেখতে পারবে। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, আর একটা দেখেছো বাটি মানে গামলা মতন বসিয়ে নিয়েছি, এটার মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি। আর আরেকটা বাটি নেব যেটার মধ্যে ওই কেশ কিং তেলটা দেব, আর এই তেলটা ওই বাটির মধ্যে বসিয়ে কিছুক্ষণ গরম করে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, শুধু ওই জলটা ফুটে যাওয়া পর্যন্ত মানে এটাকে রাখবো। আর এই যে এতটুকুই তেল, মানে যার যেরকম লাগে সেরকম নিতে পারো, আমি এতটুকুই হয়ে যাবে, এটুকুই দিলাম। তো জলটা যখন ফুটে যাবে, আমার কাছে মনে হয়েছে যে তেল একটুখানি কম নেওয়া হয়েছে, এই জন্য পরে আবার একটু তেল দিয়ে নিয়েছি। এই যে আমি ছোটোটাই কিনেছি, কারণ প্রথমবার দিচ্ছি যখন, এই জন্য ছোটোটাই নিয়েছি। আর এই যে জল ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর দেখছো তেলের মধ্যে বুদবুদ দেখা যাচ্ছে। তো এবার হয়ে গেছে, যেহেতু আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার চলে এসেছি চুলে তেল লাগাতে। তো প্রথমে এইভাবে সিটি করে চুলটা আশ্রয় নিয়েছি, আর এইভাবে সিটি করে করে এভাবে দিয়ে নিচ্ছি, মানে চুলের স্ক্যাল্পে মানে হেয়ারের স্ক্যাল্পে এভাবে ম্যাসেজ করে নিচ্ছি। ভেতরে যত চুলটা গোড়াতে দিয়ে ম্যাসেজ করবে তত তোমার জন্য ভালো হবে, মানে আমি এভাবেই লাগাই। আর তোমাদেরও আমি এভাবেই লাগানোর কথা বলছি, কারণ এভাবে লাগালেই ভালো হয়। আর এই যে পেছন দিকটাতেও এভাবে দিয়ে নিচ্ছি, দেখো যত ভেতরে ম্যাসেজ করবে তত ভালো। আর এইটা চেষ্টা করবে তোমরা রাত্রে লাগানোর, কারণ রাত্রে চুলে এভাবে তেল লাগিয়ে নিলে পরের দিন শ্যাম্পু করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো মানে সপ্তাহে 3 দিন করবে,
তেল দেবে, তারপরে মানে শ্যাম্পু একই শ্যাম্পু ইউজ করলে ভালো হয়। আমি তো একে একে কিনেছি আর বেশ কয়েকদিন ধরে ইউজও করেছি, তো একটুখানি বেটার রেজাল্ট পেয়েছি। আর এ দেখো, এবার চিরুনি দিয়ে এভাবে আশ্রয় নিচ্ছি। আশ্রয় নেওয়ার কারণটা হচ্ছে মানে আশ্রয় নিলে হেয়ারের মানে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এইভাবে আশ্রয় নিলে, তাই করছি। এই মোটা চিরুনি দিয়ে আশ্রাচ্ছি, কারণ তাহলে স্ক্যাল্প অবধি খুব সহজেই পৌঁছাচ্ছে আর কোনো জট তো ধরছে না চুলে। এভাবে খোপা করে রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে কেশ কিং তেল, এখন এটা সম্বন্ধে আমি তোমাদের বলবো কিছু কথা। এখানে দেখাচ্ছে, দেখো এটা আগে এটা পরে, মানে আগে এরকম যাদের চুল উঠে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য এটা খুবই ভালো। তো আমি কিছুদিন ধরে এটা দিচ্ছি, তো আমার মনে হয় একটু বেটার রেজাল্ট পেয়েছি। তো কন্টিনিউ ঠিকঠাক করা হয় না, মানে আমি শ্যাম্পু তেল এখন কমই দিচ্ছি, কারণ ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা এখন বেশি আমার এই জন্য। আর এই তেলটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো এই তেলটা খুবই ভালো। 5 থেকে 10 মিনিট মানে স্ক্যাল্পে ম্যাসাজ করা হয়ে গেলে তারপরে মানে শ্যাম্পুটা করা উচিত। মানে আমি এটা রাত্রেও দিয়ে দিনের বেলা শ্যাম্পু করার পরের দিন ভালো, তো আমি এত টাইম রাখিনি। আমি এখন দিলাম, ধরো এখন 10টার মতন বাজে আর আমি স্নান করবো 1টার দিকে, তো এই জন্য ভালো। আর দেখো কেশ কিং শ্যাম্পু তেলের সাথে আমি শ্যাম্পুটাও নিয়ে এসেছিলাম, তো কেশ কিং তেল এখন দেওয়া হয়ে গেছে। এরপরে যখন স্নান করবো শ্যাম্পুটা দিয়ে নেব, দেখে নাও। তো এটা দিয়ে আমি ভালো রেজাল্টই পেয়েছি। তো এই তো স্নান টান করা হয়ে গেছে শ্যাম্পু করে, আর খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়েছি আজকে, মানে বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন। এই দেখো ত্রিশান একা একা বোতল ধরে খাচ্ছে। ফোন দেখাতে ব্যস্ত, কি হয়েছে? এবং ধর আর বুনু ওকে খাওয়াচ্ছে। এই যে বুনো একটু আগে চলে এসছে হেঁটে হেঁটে, কারণ তরুণ সাইকেল নিয়ে চলে এসেছিল। এবার তরুণ সাইকেল রেখে ও এখন হাঁটে গেছে, আর বুনু আসলো আর ঘুমের থেকে উঠে এখনো বাইরে যায়নি, চোখ মুখে জল দিইনি, এই জন্য এরকম লাগছে দেখতে। কি করলি এটা? ও ফেলছে। তো ত্রিশানকে খাইয়ে নিই আমি, ও পারছে না, তারপরে আমি কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন চলে এসেছি ছাদে, দেখো আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আমার চোখ দেখছি ফুলে গেছে, কারণ হচ্ছে শরীর ভালো না, কালকে মাথা যন্ত্রণা হচ্ছিল, মানে খুব মাথা যন্ত্রণা হয়েছে, কারণও আছে এর পেছনে কিছু। তো বুঝতেই পেরেছো যে কী কী হতে পারে, মানে তোমরা বুঝে নাও মানে কেন চোখ ফুলে গেছে। তো এখনও মাথা ভার হয়ে রয়েছে এই জন্য। আর ছাদে এসে একটু মেলে দিলাম, কালকে অনেক জামাকাপড় কেচেছিলাম তাই। আর দেখবে আগের দিনের সেই গাছগুলো এখন কী অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো গাছগুলো সেই কেমন হয়ে গেছে, এইগুলো তো ফুল হওয়ার পরে সব শেষ গাছ। আর ওইটা হচ্ছে আমার দেওরের ছেলে, আমার শাশুড়ি দোল দিচ্ছে। ওই দেখো সামনের বাড়ির, মানে ও একটা কাকার মেয়ে হয়, মানে আমাদের সম্পর্কে কাকা বয়স কম, আমাদের একই এজ। এখন চলে যাব নিচে, কারণ শরীরটা ভালো লাগছে না। আর এদিকে আমি রান্না বসিয়ে এসেছি ঘরে, তো রান্না হচ্ছে ভাত আর আর কিছু একটা ভাজা করে নেব, আর পালং শাক দিয়ে রূপসাদা মাছের তরকারি, তরকারি না সবজি মানে একটা হলো শাক দিয়ে মাছ বলতে গেলে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে,
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টাটা। আর কথা বলতে মানে ভালো লাগছে না, সে হবি মানে শরীরটা এত খারাপ লাগছে, ক্লান্ত ক্লান্ত লাগছে, চোখ ফুলে দেখতেই পাচ্ছে কী অবস্থা। ক্যামেরায় জানি না অত ভালো বোঝা যাচ্ছে নাকি, কিন্তু শরীরটা আমার খুবই খারাপ। বাই বাই।